তাদের পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। ফলে দেখা যায় যে আফ্রিকার অধিকাংশ রাষ্ট্র স্বাধীনতা অর্জন করলেও যেহেতু তাদের অর্থনৈতিক ব্যবস্থা বহির্বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন নয়, ফলে দেখা যায় যে আফ্রিকার অধিকাংশ রাষ্ট্রই এই ব্যবস্থাটা থেকে কি কি করেছে বেরিয়ে আসতে পারেনি, অর্থাৎ তাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে এই যে উপনিবেশিক শক্তিধর রাষ্ট্রসমূহ ছিল তাদের নিয়ন্ত্রণ সব সময় ছিল। একইভাবে রাজনৈতিক ক্ষেত্রেও এই যে আফ্রিকার রাষ্ট্রসমূহ, তারা তাদের উপনিবেশিক শক্তিধর রাষ্ট্রসমূহের প্রখ নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে পারেনি। পরে দেখা যাচ্ছে যে উপনিবেশিক শক্তিধর রাষ্ট্রসমূহ বিভিন্নভাবে তারা কি করছে স্বাধীন আফ্রিকায় রাষ্ট্রসমূহের প্রতি হস্তক্ষেপ চালিয়ে গিয়েছে, এবং তাদের এই পরোক্ষ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের ফলে দেখা যায় যে স্বাধীন আফ্রিকার যে রাজনৈতিক অস্থিতিশীলতা সেটা মানে রাজনৈতিক স্থিতিশীলতা সেটা অর্জিত হয়নি, বরং সবসময় স্বাধীন আফ্রিকার দেশসমূহ কি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতার বিরাজমান, অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে এই উপনিবেশিক শক্তিধর রাষ্ট্রসমূহের নব্য উপনিবেশবাদ অনেকাংশে দায়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আলোচনা করব সামরিক শাসন। আমরা যদি সামরিক শাসন নিয়ে আলোচনা করি তাহলে বলবো যে আফ্রিকার 1970 সালের মধ্যে আফ্রিকার যে স্বাধীন রাষ্ট্রসমূহ তাদের অধিকাংশেরই কি এই সামরিক শাসনের যে অভিজ্ঞতা সেটা অর্জন হয়ে যায়, তারা অর্জন করে ফেলে। মূলত বলা যায় যে এই যখন বেসামরিক শাসকেরা তারা ব্যর্থ হয় তখন দেখা গিয়েছে যে এই ব্যর্থতার সুযোগ নিয়ে অনেক সামরিক অভ্যুত্থান আফ্রিকায় ঘটেছে, এবং কোনো কোনো সামরিক শাসক এই গণতন্ত্রের সংকটে বা শূন্যতা পূরণে ক্ষমতা দখল করেছেন, এবং গণতান্ত্রিক যে সংকট সেটা কেটে গেলে আবার ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন, কিন্তু কোনো কোনো সামরিক শাসক আবার এটা করেননি, অর্থাৎ সংকটের সময় ক্ষমতা দখল করেছেন এবং দেখা যাচ্ছে পরে সামরিক শাসনকে বেসামরিকীকরণের উদ্দেশ্যে নিজস্ব স্বার্থ অনুযায়ী উনি সংবিধান সংশোধন করেছেন বা নিজস্ব স্বার্থ অনুযায়ী সংবিধান প্রণয়নের চেষ্টা করেছেন। অর্থাৎ দেখা যায় যে এর ফলে এবং নিজেদের শাসন বা কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে তারা বিদেশি শক্তির প্রতিনিধি হিসেবে কাজ করছে। এভাবে দেখা যায় যে আফ্রিকার এই যে ঘন ঘন যে সামরিক অভ্যুত্থান এগুলো আফ্রিকার রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আনয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে সামরিক অভ্যুত্থান অন্যতম একটি কারণ। এ পর্যায়ে রয়েছে বাইরের শক্তির ভূমিকা। যেহেতু আফ্রিকা পৃথিবী থেকে বিচ্ছিন্ন না বা বিচ্ছিন্ন কোনো কিছু না, সেজন্য বাইরের শক্তির বিভিন্ন ঘটনা যেগুলো সেগুলো আফ্রিকার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে এবং আফ্রিকার রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। এর মধ্যে একটি হচ্ছে এই নয়া উপনিবেশবাদ, আর একটা হচ্ছে সিনাই যুদ্ধ, যা আফ্রিকার রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে। আমরা দেখি যে এই উপনিবেশিক শক্তিধর রাষ্ট্রসমূহ বিভিন্নভাবে আফ্রিকায় অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ আরোপ করেছে, কখনো কখনো সামরিক হস্তক্ষেপ করেছে। দেখা যায় যে এই তাদের সামরিক হস্তক্ষেপ বিদ্যমান যে পরিস্থিতিকে কেন্দ্র করে ঘটে থাকে, হস্তক্ষেপ করে থাকে, দেখা যায় যে সেটা আরও বিদ্যমান পরিস্থিতিকে স্থিতিশীল করার পরিবর্তে আরও অস্থিতিশীল করে তোলে। কখনো কখনো দেখা যায় যে স্বৈরশাসক ক্ষমতা দখল করেন, এবং তারা এই স্বৈরশাসক ক্ষমতা দখল করে যখন বিদেশি কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়, তখন বিদেশি শক্তি তাকে সাহায্য সহযোগিতা করে থাকে। এক্ষেত্রে যদি শক্তিধর রাষ্ট্র হয় বা সেরকম যোগ্য কোনো নেতৃত্ব হয় তাহলে দেখা যায় যে সে হয়তো বিদেশি হস্তক্ষেপটাকে প্রতিহত করতে পারে, কিন্তু আমরা দেখি যে আফ্রিকায় এই যোগ্য নেতৃত্ব কখনোই গড়ে ওঠেনি, ফলে বিদেশি রাষ্ট্রের এই হস্তক্ষেপগুলো সবসময় থেকে গিয়েছে, এবং এভাবে আফ্রিকায় বাইরের শক্তির হস্তক্ষেপের ফলে আমরা দেখি যে রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে বিবদমান পরিস্থিতি আফ্রিকার রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া সিনাই যুদ্ধের সময় যখন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মূলত রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে দুটি শিবিরে পৃথিবী বিভক্ত হয়ে পড়ে, এই সময় দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের CIA এবং সোভিয়েত ইউনিয়ন KGB এরা কিন্তু আফ্রিকায় ব্যাপক তৎপরতা চালায়। এ সময় আফ্রিকায় যদি সমাজতান্ত্রিক আদর্শের কোনো সরকার থাকে সেখানে দেখা যায় যে CIA তার তৎপরতায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, এবং এর বিপরীত চিত্র আফ্রিকায় লক্ষ্য করা যায়। অর্থাৎ সিনাই যুদ্ধের সময়ে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী দ্বন্দ্ব এর প্রভাবটা
যখন তারা আফ্রিকায় প্রভাব বিস্তার করতে যায় দুই শক্তি, তখন দেখা যায় যে সেটা আফ্রিকার যে রাজনৈতিক পরিস্থিতি সেটাকে কী করে অস্থিতিশীল করে তোলে। অর্থাৎ এভাবে বাইরের যে শক্তি, বাইরের শক্তি ধরে রাষ্ট্রসমূহের বাইরের শক্তির বিভিন্ন কারণও আফ্রিকার রাষ্ট্রসমূহের অস্থিতিশীলতার পেছনে অন্যতম কারণ হিসেবে দায়ী, অর্থাৎ একটা বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করলাম যে স্বাধীন আফ্রিকার সমস্যা যেখানে আছে, আফ্রিকা রাষ্ট্রসমূহের রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে কারণ কি। আশা করি তোমরা আলোচনার মাধ্যমে বিষয়টি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে মেসেজ করো। যদি আজকের আলোচনার সাথে সংশ্লিষ্ট হয় তাহলে নিশ্চয়ই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, পড়াশোনা করো। আর তোমাদের সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।